আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের অধিকাংশ স্টুডেন্ট আছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝে না। আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি। দেখেন, সাবজেক্ট ভার্ব এর মাঝে কি, এর মাঝে এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এই চুক্তিটা দুইজনের মাঝে, একটা হচ্ছে সাবজেক্টের মাঝে আর একটা হচ্ছে ভার্বের মাঝে। কিরকম চুক্তি? চুক্তিটা হচ্ছে এরকম, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। দেখেন বন্ধুরা, আমরা এখানে একটা দাড়ি পাল্লা অঙ্কন করছি। আমরা জানি আমরা যদি বাজারে কখনো কোনো জিনিস ক্রয় করতে যাই, দেখবেন দোকানদার সবসময় একদিকে পাথর দেয়। সাপোজ এদিকে যদি একটা 5 কেজি পাথর দেয়, তাহলে এদিকে অবশ্যই 5 কেজি ওজনের মালামাল দিবে। আবার এদিকে যদি 3 কেজি ওজনের সাপোজ আলু দিল, তাহলে এদিকে অবশ্যই 3 কেজি ওজনের কি দিবে, পাথর দিবে। আবার এদিকে যদি 10 কেজি ওজনের চাল দেয়, তাহলে এদিকে কি দিবে, 10 কেজি ওজনের অবশ্যই কিছু পাথর দিবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম দাঁড়িপাল্লার দুই দিকে অবশ্যই সমান থাকতে হবে। ঠিক সাবজেক্ট আর ভার্ব, আমরা যদি মনে করি এটা সাবজেক্ট আর মনে করতে হবে এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে অবশ্যই মনে রাখবেন এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আবার আমরা মনে করলাম এটা হচ্ছে একটা কি সাবজেক্ট আর এটা হচ্ছে একটা ভার্ব। এই সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, তাহলে মনে রাখবেন এই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আবার মনে রাখতে হবে সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয়, ভার্বটা অবশ্যই কি হবে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝলাম, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যেহেতু প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাদের মাঝে এই চুক্তিকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আমরা কিভাবে বুঝব যে ভার্ব সিঙ্গুলার কিনা? ভার্ব সিঙ্গুলার হওয়ার সহজ উপায় হলো, আমরা খুব সহজ ভাষায় চিনব, যদি কখনো ভার্বের শেষে এস থাকে, তাহলে মনে রাখবে এই ভার্বটা সিঙ্গুলার যে কোনো ভার্বের শেষে। যেমন ডু, আবার এখানে লিখলাম ডাস, আমরা যদি এই ভার্বের শেষে কি আছে এস, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে সিঙ্গুলার। আবার লিখলাম হ্যাভ, আবার এখানে লিখলাম হ্যাজ, তাহলে মনে রাখবেন এর শেষে এজ আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এখন যদি বলা হয় আর এখানে লিখলাম ইস, ইস এর শেষে এজ আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এটা সহজ উপায়। তাহলে ভার্বের শেষে যদি ইস ইস থাকে, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু ভার্বের শেষে এস বা ইয়েস না থাকাটা এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। একটা জিনিস ভালো করে আমরা মনে রাখবো, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে। তাদের মাঝে যে এই চুক্তিটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মনে রাখবেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নির্দেশ করে, পরীক্ষায় এসেছিল যদি বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি নির্দেশ করে, তাহলে অবশ্যই মনে রাখবো নাম্বার এবং পার্সনকে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নির্দেশ করে কাকে, নাম্বার এবং পার্সনকে। তাহলে বন্ধুরা, আমি একটু মনোযোগ সহকারে দেখি, মনে রাখবেন যে কোনো ওয়ার্ড ইচ্ছা করলে আমরা সিঙ্গুলার করতে পারি, আবার ওটা ইচ্ছা করলে প্লুরাল হতে পারে। আপনাকে চিনতে হবে সাবজেক্ট কখন সিঙ্গুলার অর্থ দিচ্ছে এবং সাবজেক্ট কখন প্লুরাল অর্থ দিচ্ছে, কারণ সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটি বসবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা একটু দেখি, এক নম্বর এক্সাম্পল দেখি। লেখা আছে আই ড্যাশ দা নাইন্থ লেটার, পরীক্ষা এইভাবে দিবে। দেওয়ার পর এরা কি করবে, এখানে একটা অপশন দিবে, এক নম্বর অপশন দিবে এম, দুই নম্বর অপশন দিতে পারে ইস, তিন নম্বর অপশন দিতে পারে আর, চার নম্বর অপশন দিতে পারে না। এখন আমরা অনেকেই প্রশ্নটা দেখার পরে কি করব, এম অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা সবাই জানি আইজের পর আমরা সারা জীবন এম দিয়েছি, কিন্তু এই ভুলটা যদি আমরা করি, তাহলে কিন্তু
অনেকে এই পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। আপনাকে মনে রাখতে হবে আই হলে যে সর্বদাই এম হবে এমনটা নয়। কেন? আই যদি একটি প্রণাম হইত তাহলে আমরা আই এর অবশ্যই একটা কি দিতাম, এম দিতাম। কিন্তু এখানে আই প্লাস আই ড্যাশ দা নাইন্থ লেটার, আই একটা কিসের নাম? আই হচ্ছে এখানে একটা লেটারের নাম। তাহলে একটা লেটারের নাম যদি আই হয় তাহলে এটি এখানে প্রণাম হিসেবে ব্যবহৃত হয়নি, আই হচ্ছে একটা লেটারের নাম। তাহলে এই আইটা হচ্ছে এখানে একটা নাউন, যদি নাউন হয় আবার আই হচ্ছে একটা লেটারের নাম, একটা লেটারের নাম, আর একটা লেটার বলতে কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটা এখানে হবে ইজ। আমরা মনে বুঝতে পেরেছি। পরের এক্সাম্পলটা দেখি, তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝলাম, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে, অবশ্যই ভার্বটাও হবে সিঙ্গুলার। আই ড্যাশ এ গুড স্টুডেন্ট, আমাদের সবাই দেখি আই ড্যাশ এ গুড স্টুডেন্ট, আমরা জানি স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, আর এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আই, তাহলে এটা এখানে হচ্ছে একটা প্রণাম, আই এটা একটা প্রণাম অর্থ দিয়েছে, তাই আই এর পরে এখানে কি বসবে, এম বসবে। ক্লিয়ার বন্ধুরা? তারপরটা দেখি, উই ড্যাশ এ পার্সোনাল প্রণাম, বলা হচ্ছে উই একটা পার্সোনাল প্রণাম। পরীক্ষায় এভাবে গিয়ে অপশনে এরকম থাকবে যে নিচের কোনটি হবে, এম আবার দিতে পারে ইস, দিতে পারে আর, এখানে দিতে পারে না। আমরা অনেকে কি করবো, উই দেখা মাত্রই হার দেওয়ার চেষ্টা করবো। কিন্তু বন্ধুরা একটু মনোযোগ সকলে লক্ষ্য করুন, উই ড্যাশ এ পার্সোনাল প্রণাম, উই মানে আমরা। আচ্ছা আমরা সবাই, আমরা কি পার্সোনাল প্রণাম? নিশ্চয়ই না, আমাদের তো নিজস্ব একটা নাম আছে, নাম আছে। যদি এই উই যদি আমাদের নামের পরিবর্তে ব্যবহৃত হতো তাহলে আমরা 100% এটার পর একটা কি দিতাম, আর দিতাম। কিন্তু উই হচ্ছে এখানে একটা প্রণাউনের নাম, তাহলে প্রণাউন এটা যদি প্রণাউন, এটা একটা পার্সোনাল স্পিচ নাউন, তাহলে এই উই হচ্ছে কি, এই প্রণাউনের একটা নাম। তাহলে উই এখানে প্রণাম হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে এটি একটিমাত্র প্রণাম হিসেবে, একটিমাত্র নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? উই হচ্ছে একটা প্রণাউনের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। যদি নাউন হয় তাহলে আমরা লিখতে হবে উই ইজ এ পার্সোনাল প্রণাম, উই হচ্ছে একটা পার্সোনাল প্রণাউনের নাম। তাহলে দেখলাম উই অর্থ যদিও আমরা, এখানে কিন্তু উই আমরা অর্থ দেইনি, তাই এখানে সাবজেক্ট হয়ে গেছে সিঙ্গুলার, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা এখান থেকে বুঝলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তারপরে দেখেন উই ড্যাশ স্টুডেন্টস, এখানে বলছি স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে এটা একটা কি নাউন, এটা যদি নাউন তাহলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে উই, এখানে উই আমরা অর্থ দিয়েছে, তাই এখানে উই তাহলে এসে হচ্ছে একটা প্রণাম। উই যেহেতু প্রণাম আর উই শব্দের অর্থ আমরা, তাহলে এটা প্লুরাল, তাই ভার্বটা হবে প্লুরাল আর। তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়। ক্লিয়ার বন্ধুরা? পরের এক্সাম্পল, ইউ ড্যাশ এ ওয়ার্ক, এখানে ইউ মানে কি তুমি বুঝাচ্ছে? নিশ্চয়ই না, ইউ হচ্ছে একটি শব্দের নাম, তাই ইউ যদি একটা শব্দের নাম হয় তাহলে এটা এখানে নাউন। কেন নাউন? কারণ এটা একটা শব্দের নাম, নাউন। এটা যদি নাউন হয় তাহলে এখানে আসবে ইউ ইজ এ ওয়ার্ড, ইউ, তাহলে এখানে ইউ তো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার। কিন্তু ইউ ড্যাশ মাই স্টুডেন্টস, এখানে ইউ বলতে একজনকে বোঝায়নি, কারণ বলতে স্টুডেন্টস তোমরা সবাই বা তোমাদের সবাইকে বুঝাইছে, তাই ইউ হচ্ছে এখানে একটা কি প্রণাম, এবং এটা প্লুরাল অর্থ দিচ্ছে, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। আমরা মনে ব্যাপারটা বুঝতে পারছি। তো বন্ধুরা আমরা এভাবে যদি বুঝতে পারি তাহলে আমাদের বিশ্বাস আমাদের সাবজেক্ট ফর এগ্রিমেন্ট আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা আমরা এর পরবর্তী ক্লাসগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আরো অনেক ক্লাস দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন যদি দেখেন, কারণ এখান থেকে প্রতিবারই বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে। আর আপনারা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করে থাকবো। সবশেষে একটা কথা না বললেই নয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস আ লট।